হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ইউবিকেভি বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন এগ্রিকালচার এমএসসি ইন হর্টিকালচার বা এমএসসি ইন ফরেস্ট্রি এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমাদের এই দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য যে নতুন অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং তার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি ইউবিকেভির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে সেই অ্যাপ্লিকেশন করতে পারবে তার কি কি এলিজিবিলিটি রয়েছে টোটাল সিট ক্যাপাসিটি কত এবং এই অ্যাপ্লিকেশন তোমাদের কত দিন অবধি চলবে সেই সমস্ত ইনফরমেশান কি কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং এর যে এন্ট্রান্স এক্সাম সেটি কিভাবে কন্ডাক্ট করা হবে এই কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের মধ্যে তো এই সমস্ত ইনফরমেশান তোমরা আজকের এই ভিডিওতে পেতে চলেছো তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা একদম নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে করে ইন ফিউচার ইউ বিকেবি বিসি রিলেটেড সমস্ত ইনফরমেশান এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন রিলেটেড বিভিন্ন আপডেট ও জব ইনফরমেশন পেতে কিন্তু তোমরা যাতে সবার আগে এই চ্যানেল থেকে এই সমস্ত ইনফরমেশন গুলো পেতে পারো তো দেখো তোমাদেরকে প্রথমেই নিয়ে চলে যাবো যে ইউবিকেবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু একটি নোটিস পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশন ফর অ্যাডমিশন টু টু ইয়ার্স এমএসসি এগ্রিকালচার এমএসসি হর্টিকালচার আর এমএসসি ইন ফরেস্ট্রি কোর্সেস তো এক্ষেত্রে এই যে অপশানটা ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবে এবং তার আগে তোমাদেরকে দেখিয়ে দিতে চাইব যে অ্যাপ্লিকেশন রিলেটেড যে বিভিন্ন ইনফরমেশন যেগুলি অ্যাপ্লিকেশন শুরু করার আগে তোমাদের জেনে নেওয়া দরকার বা কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেই সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে নতুন নোটিস পাবলিশ করা হয়েছে 18 তারিখ সেপ্টেম্বরের 18 তারিখ এবং এই 18 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং এর লাস্ট ডেট অক্টোবরের এক তারিখ এখানে এই তিনটি কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এমএসসি ইন এগ্রিকালচার এমএসসি ইন হর্টিকালচার এবং এমএসসি ইন ফরেস্ট্রি এই তিনটি কোর্সের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া স্টার্ট হয়ে গিয়েছে ইউভিকেবির তরফ থেকে এবং এখানে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিতে চাইবো যে কি কি এলিজিবিলিটি রয়েছে এই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কারা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে দেখো তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলা হয় যে সেক্ষেত্রে বলা হয়েছে স্টুডেন্টস পাস্ট উইথ থ্রি ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি কোর্স আর নট এলিজেবেল অর্থাৎ তিন বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স যারা করেছে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এর জন্য এলিজিবেল নয় তোমার মিনিমাম এজ হতে হবে একুশ বছর তার সঙ্গে সঙ্গে তোমাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা ফরেস্ট্রি এখান থেকে তোমাকে পাস করতে হবে অ্যান্ড হ্যাভ অ্যাপিয়ার্ড ইন ফাইনাল এক্সামিনেশন ইন রেলেভেন্ট সাবজেক্ট আন্ডার ফোর ইয়ার্স এগ্রিকালচার হর্টিকালচার অর ফরেস্ট্রি কোর্স অর্থাৎ তোমাকে ফোর ইয়ার্সের যে এগ্রিকালচার হর্টিকালচার বা ফরেস্ট্রির যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে সেটি তোমাকে পাশ করতে হবে তার সঙ্গে সঙ্গে দেখো এখানে চার নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে মার্কস ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অপ অ্যাট লিস্ট সিক্সটি পারসেন্ট মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ও জিপিএ এটা তোমাকে মিনিমাম পেতে হবে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে সঙ্গে রয়েছে দেখো ক্যান্ডিডেট অফ আন

সিট রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ যে এমএসসি ইন এগ্রিকালচার এক্ষেত্রে তোমাদের সিট রয়েছে এগ্রিকালচার ইন ইকোনমিক্স এনথামোলজি এক্সটেনশন স্ট্যাটিস্টিক অ্যাগ্রোনমি এই সমস্ত সাবজেক্টে তোমাদের এখানে কত সিট রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে টোটাল সিট কতগুলো থাকছো এখানে তোমাদের তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন স্পেশাল ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি টি এদের জন্য টোটাল কত এবং এই যে আইসিএআর আর কোটা অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ এই যে কোটা সিটগুলো রয়েছে এই সিটগুলো কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে টোটাল সিট ম্যাট্রিক্স কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে এক্ষেত্রে দেখো এম এস ইন হর্টিকালচারের জন্য টোটাল সিট কতগুলো রয়েছে কোন সাবজেক্টে সেটিও তোমাদের এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে এই ব্যাপারটিও তোমরা দেখে নিতে পারবে এই নোটিসটি থেকে এর পরবর্তী এম এস ইন ফরেস্ট্রি সেক্ষেত্রেও তোমাদের টোটাল সিট ম্যাট্রিক্স এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এরপর তোমাদের যে ব্যাপারটি বলতে চাইবো যে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তোমরা তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার করেছো তোমাদের সেক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটি কিন্তু আইসিএআর বা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ তার অ্যাক্রেডেশন তোমাদের থাকতে হবে এবং যদি অ্যাক্রিডেশন না থাকে তোমার ইউনিভার্সিটি তুমি কিন্তু এই এমএসসির জন্য এলিজেবেল হবে না এবং সেক্ষেত্রে তোমাকে অ্যাক্রিডেশন থাকলে তার তোমার ইউনিভার্সিটির যিনি রেজিস্টার রয়েছেন ওনার কাছ থেকে এখানে একটা প্রোফর্মা দেওয়া রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রোফর্মাটিতে একটা সার্টিফিকেশন কিন্তু তোমাদের আপলোড করতে হবে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে এই যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এটিও কিন্তু তোমাদেরকে এখানে নোটিশ করতে হবে এর পরবর্তী দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট ডেট সেখানে বলা রয়েছে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ অ্যাডমিশন স্টার্টিং অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট কিন্তু সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়েছে আমি আগেই বলে দিয়েছি এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন চলবে অক্টোবরের এক তারিখ অবধি তার সঙ্গে সঙ্গে পাবলিকেশন অফ মেরিট লিস্ট তোমাদের সাত তারিখে পাবলিশ করা হবে মেরিট লিস্ট পাবলিকেশনের ডেট রাখা হয়েছে অক্টোবরের সাত তারিখ এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ সেই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরিকে কিন্তু এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং আদার্স যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের আড়াইশো টাকা দিতে হবে এবং যদি কারোর পিডাব্লিউটি পার্সেন্ট থাকো তোমার ডিসেবিলিটি যদি ফর্টি পার্সেন্টের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে রকম কোনো অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে হবে না এমনটাই কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তী দেখো অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিটলি অনলাইনে হবে তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম সেই পোর্টাল কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর তোমাদেরকে বলে রাখি যে একটা ক্যান্ডিডেট কিন্তু এখানে মাল্টিপল সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমরা সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য তোমাদের ইন্ডিভিজুয়াল এখানে ফিস পেমেন্ট করতে হবে এবং তোমাদের যে এন্ট্রান্স এক্সাম অন্যান্য বছর কন্ডাক্ট করা হতো এবছর যে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য কিন্তু সেই এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হবে না সেক্ষেত্রে তোমাদের যে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে সেটি কিন্তু পিওরলি মার্কসের বেসিসে তুমি যে মার্কস এক্ষেত্রে গেন করেছো তোমার যে ব্যাচেলার ডিগ্রি করেছো ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার হর্টিকালচার আর তো ক্ষেত্রে তোমার সেখানে যে মার্কস তুমি গেন করেছিলে সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং তার জন্য তোমাদের সেল্ফ অ্যাটেস্টেড কপিজ অফ বোথ সাইড অফ মার্কশিট মার্কশিটের যে সেলফ অ্যাটেস্টেড কপি আটটা সেমিস্টার ব্যাচেলার ডিগ্রিতে সেই আটটা সেমিস্ট সেমিস্টারের যে মার্কশিট তোমাদের আপলোড করতে হবে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের মার্কসের যে ওয়েটেজ দেখো এক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট এইচএস থেকে নেওয়া হবে টোয়েন্টি পার্সেন্ট গ্র্যাজুয়েশন মার্কস এবং আদার্স যে সেভেন্টি পার্সেন্ট তুমি যে আটটা মার্কশিটের ক্ষেত্রে আপলোড করবে সেই অনুযায়ী তোমাদের যে ক্যালকুলেট করা হবে এবং এক্সট্রা টেন পার্সেন্ট ওয়েটেজ পাবে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ইউবি কেবি থেকেই ব্যাচেলার কোর্স করেছো তো তোমরা কিন্তু টেন পার্সেন্ট এক্সট্রা ওয়েটেজ পাবে যখন তোমাদের মেরিট প্যানেল প্রিপেয়ার করা হবে সেক্ষেত্রে তোমরা একটা অ্যাডভান্টেজ কিন্তু পেতে চলেছো এবং দেখো এই যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে তোমাদেরকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে সাইজ দেখো টোয়েন্টি কেবি থেকে একশো কেবির মধ্যে হতে হবে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট যার সাইজও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটি বললাম যে তোমার যে ইউনিভার্সিটি যদি কেউ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে থাকো তো তার যে অ্যাক্রিডেশন আইসিআর সেই অ্যাক্রিডেশনের জন্য তোমাদের একটি প্রোফর্মা দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রোফর্মাটি তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে এই যে সেই প্রোফর্মা এই প্রোফর্মাতে তোমাদের যে ইউনিভার্সিটি রে রেজিস্টার ওনাকে দিয়ে কিন্তু সাইন করে সেই প্রফর্মাটি আপলোড করতে হবে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে এর পরবর্তী তোমাদেরকে আরও কিছু ডিটেলস দেখো এখানে দিতে হবে মার্কশিট তোমার টেন প্লাস টুয়ের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সমস্ত ডিটেলস তোমাকে প্রোভাইড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে ডোমিশিয়াল সার্টিফিকেট সেই ডোমিশিয়াল সার্টিফিকেটও কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে এবং যার যে প্রফরমার এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখে নিতে পারো যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে এই যে প্রসেস সেটি তোমরা পরে একটু দেখলেও হবে কারণ এখন তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারটা তোমরা পরে জানবে এবং তার সঙ্গে সঙ্গে এই নিয়ে এন ডিটেলসের ভিডিও কিন্তু পরে আমি আপলোড করবো তো দেখো আশা করছি তোমরা কমপ্লিট যে অ্যাপ্লিকেশন প্রসেস ইউ এমএসসি কোর্সের জন্য যে পোস্ট গ্রাজুয়েট কোর্স তো এই সমস্ত ডিটেলস তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ইনফরমেশনটি জানিয়ে দিতে তোমরা ভুলবে না তো আজকের জন্য এইটুকুই আবার দেখাবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইফ দ্য ওয়ে অফ লার্নিং